বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্যান্ডেমিক মহামারী অবস্থায় তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। ষষ্ঠ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমাদের সবাইকে এই অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টে স্বাগতম। তোমরা জানো এই অ্যাসাইনমেন্ট হিসেবে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হলেও এটা মূলত রসায়নের চতুর্থ অ্যাসাইনমেন্ট, এবং সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কার্সরের যে দিকে যদি লক্ষ্য করো, এটা হচ্ছে চতুর্থ অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টে আলোচনা করা যে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন এবং পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে, এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন যৌগের আলোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এবং এখানে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর যোজনীকে এক হিসেবে ধরে নিম্নলিখিত যৌগগুলো, অর্থাৎ এখানে H2O, CO2, CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, বা PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড, বা PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড, এবং PI5 মানে ফসফরাস আয়োডাইড, SO2 এবং SO3 এদের মধ্যে বিদ্যমান মৌলগুলো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করা। তো তোমরা শুরুতেই যে কাজটা করতে পারো, যে এখানে কাভার পেজ লেখার পরেই কাভার পেজের পরের পেজে তোমরা এই অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এখানে দ্বিতীয় কলামে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের গড়ে যে প্রথম লেখাটা দেওয়া আছে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সময় যোজনী, পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এটা তোমরা আগে লিখতে পারো। তো ঠিক আছে, চলো আমরা অ্যাসাইনমেন্টে যাই। তো অ্যাসাইনমেন্টে তোমরা এই বিষয়গুলোকে এখানে উল্লেখ করে দিতে পারো তৃতীয় পেজের মধ্যে। তো এখানে তৃতীয় পেজে এটা উল্লেখ করলো, এখানে তোমরা যেটা করতে পারো শিখন ফল, বিষয়বস্তু এবং নির্দেশনা বা সংকেত দা পরিধি, এই শেষের দুইটা কলামের যে অংশটা দেওয়া আছে সেটা উল্লেখ না করলে চলবে। তো তোমার প্রথম দুইটা কলামে যেগুলো লেখা আছে সেটা হুবহু এটা লিখে দিলেও চলবে। তো এটা তোমরা লিখে দিলে চলবে না, শুধু এটা লিখতে হবে। সুতরাং প্রথম কাভার পেজ লেখার পরে দ্বিতীয় পেজ থেকে তোমরা এই লেখাটা শুরু করো, অর্থাৎ প্রথম কলামে এবং দ্বিতীয় কলামে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার, অধ্যায় অধ্যায়ের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের বিষয়, এই বিষয়টা তোমরা দ্বিতীয় পেজে অবশ্যই লিখবে। তো তোমরা প্রথম কাভার পেজে যেটা লিখবে সেটা হচ্ছে, তোমরা এইরকম একটা কাভার পেজ তোমরা ডাউনলোড করতে পারবে যার যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো তোমরা পেয়ে গেছো, এবং সেখানে অবশ্যই যার যার শিক্ষা বোর্ডের মনোগ্রাম সহ দিয়ে দিবে। যেমন যারা ঢাকা বোর্ড শিক্ষা বোর্ড, এখানে দেখো উপরে কর্নারে ঢাকা শিক্ষা বোর্ডের কথা উল্লেখ আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, এবং এখানে অ্যাসাইনমেন্টের কমিক নম্বর তোমরা এখানে জানো, তোমরা এটা চতুর্থ অ্যাসাইনমেন্ট যেহেতু অবশ্যই ইংরেজিতে ফিল আপ করতে হবে। এখানে অ্যাসাইনমেন্টের কমিক নাম্বার লিখবে 4, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে দেওয়া আছে চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল, এবং চ্যাপ্টার 3 কেমিক্যাল বন্ড। হ্যাঁ, এখানে তোমরা যদি অন্য কোনো চ্যাপ্টারে দেওয়া থাকে অ্যাসাইনমেন্টের শুরুতে, সেটা মানে সেটা লিখে নেবে আর কি। আমি একটা নমুনা স্বরূপ এটা দিয়ে দিলাম। আর বিষয় কোড অবশ্যই সবারকে দেখি, যে বিষয় কোড 137, আর বিষয়ের নাম হচ্ছে কেমিস্ট্রি, শিক্ষা বোর্ডের নাম ঢাকা শিক্ষা বোর্ড বা ঢাকা এডুকেশন বোর্ড, ইংরেজিতে যেহেতু লিখবে ঢাকা এডুকেশন বোর্ড, এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা তোমাদের প্রতিষ্ঠান থেকে যদি পেয়ে থাকো তাহলে সেটা লিখবে, আর না হলে তোমরা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারো। এবং শিক্ষার্থীর নাম অবশ্যই তোমার নাম, এখানে আমি নাম হিসেবে খালিদ বিন ওয়ালিদ, পিতার নাম মোহাম্মদ নূর মোহাম্মদ, বা মাতার নাম আছে সে মাতার নামও তোমরা লিখে নেবে, ঠিক আছে। এছাড়া শেষের অংশে এরকম একটা পেজ দেখতে পাচ্ছ, যদিও এখানে বলা হয়েছে নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, বাট তোমাদের পেজের এই অংশে তোমরা অ্যাসাইনমেন্টের কমিক নাম্বার ইংরেজিতে, অ্যাসাইনমেন্টের বিষয় করে এবং বিষয়ের নামটা লিখে দিতে পারো, এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটা অবশ্যই তোমরা লিখে দেবে, ঠিক আছে। ঠিক আছে, আর যার যার শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং প্রতিষ্ঠানের নামটা অবশ্যই লিখে দেবে, তাতে হয়তো তোমাদের শিক্ষকদের সুবিধা হবে, এবং তুমি যেহেতু তোমার খাতা সেই হিসেবে তুমি নিজে লিখে দিলেই বেটার, কারণ অনেকগুলো খাতা লিখতে গিয়ে কোনো একজন শিক্ষকের যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমার খাতার উপর ভুল হবে, এবং সেটা হয়তো সবসময় আইডেন্টিফাই করা সম্ভব হবে না। ওকে, ধন্যবাদ। তোমরা আমরা যেখান থেকে শুরু করব, আমরা তৃতীয় পেজে আমরা প্রথমে শুরু করব অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সময়ের যোজনী এবং পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তার নিচে আমরা লিখব যে হাইড্রোজেন পরমাণুর
যোজনী এক হিসেবে নিম্নলিখিত যৌগ সমূহ পর্যালোচনা করো। অন্যান্য পরমাণু সমূহ যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন। আমরা এটা দ্বিতীয় পেজে লিখে দেবো, এটা আগেই বলেছি। তারপরে আমরা শুরু করব যে অ্যাসাইনমেন্টের কি। আমরা শুরুতে যেহেতু বলা হয়েছে যোজনী, তাহলে আমরা কী লিখে দেবো? যোজনীর সংজ্ঞা। যোজনী হচ্ছে অণু গঠনকালে কোনো একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে ওই মৌলের যোজনী বলে। এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা, আমরা জানি। অন্যভাবে কোনো একটি মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা সমতুল্য যেমন ক্লোরিন বা আয়োডিন বা সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। অ্যাসাইনমেন্টে উল্লেখিত আটটি যৌগ, অর্থাৎ এখানে আটটা যৌগ দেওয়া আছে, আটটা যৌগ বিদ্যমান পরমাণুর যোজনী নির্ণয়। তো আমরা উপরে যে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞার আলোকে আমরা এই যৌগগুলোতে বিদ্যমান মৌলসর পরমাণু সময় যোজনী নির্ণয় করব। যেহেতু বলা হয়েছে হাইড্রোজেনের যোজনী এক ধরে অন্যান্য মৌলের যোজনী হিসাব করতে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের শুরুতে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, একটি নির্দেশনা দেওয়া হয়েছে, তাই হাইড্রোজেন এর যোজনীকে এক ধরে অন্যান্য মৌলের যোজনী হিসাব করতে হবে। এবং আমরা জানি কোনো একটা মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা তার সমতুল্য যেমন ক্লোরিন আয়োডিন বা সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। কাজে আমরা লিখতে পারি যে H2O যৌগে দেখা যায় যে অক্সিজেনের একটি পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। সুতরাং H2O যৌগে হাইড্রোজেনের যোজনী এক, যেহেতু বলেই দেওয়া হয়েছে হাইড্রোজেনের যোজনী এক, তাহলে আমরা এখানে ধরতে পারি H2O যৌগে হাইড্রোজেনের যোজনী এক আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই। একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইড যোগে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং যেহেতু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি অক্সিজেন একটি যোজনী একটি পরমাণু যোজনী হচ্ছে দুই, কাজেই CO2 যোগে কার্বনের যোজনী হচ্ছে কার্বন পরমাণু একটি কার্বন পরমাণু যোজনী হচ্ছে ফোর। ঠিক আছে, তাহলে আমরা তিনটা কার্বন অক্সিজেন পরমাণুর বা তিনটা মৌলের যোজনী পেয়ে গেলাম। এছাড়া এরপরে দেওয়া আছে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4। CCl4 যোগে কী দেখা যায়, একটি কার্বন পরমাণু চারটি, এখানে যদি অক্সিজেন লেখা আছে এখানে ক্লোরিন হবে, চারটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। এবং যেহেতু ক্লোরিনের যোজনী H-এর সমতুল্য, কাজেই CCl4 যোগে একটি কার্বন পরমাণু যোজনী চার আর ক্লোরিনের যোজনী হচ্ছে এক। যেহেতু আমরা আগেই বলে দিয়েছি ক্লোরিন আয়োডিন এবং সোডিয়াম হচ্ছে হাইড্রোজেনের সমতুল্য যোজনী, সুতরাং হাইড্রোজেনের যোজনী যেহেতু এক তাহলে ক্লোরিনের যোজনী এক হবে। আর সেই হিসাবে একটা কার্বন যেহেতু চারটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সুতরাং কার্বনের যোজনী হবে চার। এরপরে আছে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড যোগে একটি ফসফরাস পরমাণু পাঁচটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং যেহেতু একটি ক্লোরিন পরমাণু যোজনী এক, সুতরাং PCl5 যোগে একটি ফসফরাস পরমাণু যোজনী হচ্ছে ফাইভ। আর PCl3 যোগে একটি ফসফরাস পরমাণু তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং যেহেতু একটি ক্লোরিন পরমাণু যোজনী এক, কাজে আমরা লিখতে পারি PCl3 যোগে একটি ফসফরাস পরমাণু যোজনী হচ্ছে তিন। একই রকমভাবে ফসফরাস আয়োডাইড যোগে, অর্থাৎ ফসফরাস পেন্টাইডের যোগে একটি ফসফরাস পরমাণু পাঁচটি আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং যেহেতু একটি আয়োডিন পরমাণু ও ছয়টি ক্লোরিন পরমাণু এবং ক্লোরিন পরমাণু যোজনী হাইড্রোজেনের যোজনী সমতুল্য, তাহলে আমরা কী বলতে পারি, ফসফরাস পেন্টাইডের যোগে একটি ফসফরাস পরমাণু যোজনী হচ্ছে পাঁচ। এছাড়া SO2 যোগে একটি সালফার পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং যেহেতু একটি অক্সিজেন পরমাণু যোজনী হচ্ছে দুই, কাজে SO2 যোগে একটি S পরমাণু যোজনী হচ্ছে চার, কারণ আমরা ইতিমধ্যে আমরা নির্ণয় করেছি অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের তুলনায় দুই। সুতরাং যেহেতু একটা সালফার পরমাণু দুইটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে সালফারের যোজনী হবে অক্সিজেনের দুই দুই দুগুণে চার। একই রকমভাবে SO3 যোগে একটি সালফার পরমাণু তিনটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং যেহেতু একটি অক্সিজেন পরমাণু যোজনী হচ্ছে দুই, কাজে আমরা লিখতে পারি SO3 যোগে এস পরমাণু যোজনী হচ্ছে ছয়। এই হচ্ছে আমাদের বিদ্যমান যৌগগুলোর মধ্যে মৌলগুলোর যোজনী। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে তোমরা এটার অনুরূপ বা অন্য কোনোভাবে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাও সেটাও তোমরা করতে পারো, তো অবশ্যই সাঁতা গ্রহণযোগ্য হতে হবে। এরপরে দেয়া আছে যে হতে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী। আমরা জানি যে সকল মৌল একাধিক মৌলে একাধিক যোজনী একাধিক যৌগে একাধিক যোজনী প্রদর্শন করে তাদের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। এখানে আমার স্পেলিং মিস্টেক হয়েছে হয়তো, যে আমরা যে সকল মৌল একাধিক যৌগে একাধিক মৌলে একাধিক যৌগে একাধিক যোজনী প্রদর্শন করে তাদের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। উল্লেখিত যৌগগুলো H2O, CO2, CCl4, PCl5, PCl3, PCl5, PI5, SO2 এবং SO3 এর মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, SO2 মানে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড যোগে ফসফর এবং সালফারের যোজনী যথাক্রমে 5, 3 এবং 4 ও 6। অর্থাৎ
ফসফরাস এবং সালফার একাধিক যোজনী প্রদর্শন করেছে। কাজেই এই এই যৌগগুলোর মধ্যে ফসফরাস এবং সালফারের যোজনী হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তো এখান থেকে আমরা ফসফরাস এবং সালফারের কে কে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের বের করতে হবে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীর সংজ্ঞাটা আমরা আগে লিখতে পারি, যে কোনো যৌগে কোনো একটি মলে যে যোজনী ক্রিয়াশীল বা ব্যবহৃত হয় তাকে তার সক্রিয় যোজনী বলে, আর যে সকল মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তাদের সর্বোচ্চ যোজনী এবং কোনো যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী পার্থক্যকে তার সুপ্ত যোজনী বলে। এ হলো সুপ্ত যোজনীর সংজ্ঞা। তো পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী নির্ণয় যদি আমরা করতে চাই, যা পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞা আমরা করলাম, তো এখান থেকে আমরা সুপ্ত যোজনী নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখানে সুপ্ত যোজনী নির্ণয় করতে গিয়ে আমরা এখানে সুপ্ত যোজনীর সংজ্ঞা আগে দিই, তো সেটা আমরা আগে দিয়েছি। তারপর আমরা এখানে আমরা পেয়েছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইএস্টার যোগে ফসফরাস ও সালফারের যোজনী পরিবর্তনশীল যোজনী। ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5 এবং ফসফরাস পেন ট্রাইক্লোরাইড অর্থাৎ PCl3 যোগে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 3। কাজেই ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 5 - 3 বা 5 - 3 ইকুয়াল টু কত 2, অর্থাৎ এখানে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 2। এছাড়া PCl5 যোগে PAR অর্থাৎ ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 5, আর কাজে এবং PCl3 যোগে PAR সুপ্ত যোজনী হচ্ছে তাহলে কত 5 - 5। ঠিক আছে, এখানে PCl3 নয়, এখানে PCl5 হবে, আমরা একটু কারেকশন করে নিই। এখানে PCl5 হবে, PCl5 যোগে PCl এর সক্রিয় যোজনী 3, কাজে PCl5 যোগে PCl সুপ্ত যোজনী হবে 5 - 5 = 0। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ঠিক আছে, এখানে তাহলে আমরা ফসফরাসের দুইটা যৌগে দুইটা সুপ্ত যোজনী, একটা হচ্ছে 0, একটা হচ্ছে যে 2। ঠিক আছে, এখন সালফার ডাইঅক্সাইডের যে সালফারের সুপ্ত যোজনী নির্ণয় করতে যাই, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, আর সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4। কাজেই SO2 যোগে S এর সুপ্ত যোজনী হচ্ছে 6 - 4 = 2, আর SO3 যোগে S এর সক্রিয় যোজনী হচ্ছে 6, আবার সর্বোচ্চ যোজনীও 6, তাহলে SO3 যোগে S এর সুপ্ত যোজনী হবে 6 - 6 = 0। তাহলে আমরা এখানে সালফারের দুইটা পরিবর্তনশীল সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং দুইটা যোগে দুইটা ভিন্ন ধরনের সুপ্ত যোজনী আমরা পাই, যদিও শূন্য কোনো সুপ্ত যোজনী নয়। তারপর যেহেতু সে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং সে কোনো যোজনী দেখা গেলে সেটা দেখাতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজনী সুপ্ত যোজনী ব্যবহার। আর ঘতে দেওয়া আছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তো এখানে আমরা যে যৌগগুলো আমরা দেখেছি, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস আয়োডিন, ফসফরাস পেন্টাআয়োডাইড, এই সকল যৌগে বিভিন্ন তেজ বিভিন্ন আইসোটোপ দেওয়া আছে। সেই আইসোটোপগুলো আমরা জানি, ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে। তো এই আইসোটোপগুলোর ব্যবহার তোমরা তোমাদের পাঠ্য বই থেকে বা পাঠ্য বই অনুসরণ করে তোমরা নিম্নরূপভাবে লিখে ফেলতে পারো। তো এটা আমি বিস্তারিত আর পড়লাম না, তোমরা এটা তোমরা পাঠ্য বইও পাবা, এছাড়া তোমরা তোমাদের মতো করে লিখে ফেলতে পারো। এখানে যদিও তোমাদের উদ্দীপকে অর্থাৎ অ্যাসেম্বলির উদ্দীপকে যে সকল আইসোটোপ দেওয়া আছে এর বাইরেও অনেক আইসোটোপ দেওয়া আছে তোমাদের পাঠ্য বই বা আমার এই ভিডিওতে, তোমরা তোমাদের পাঠ্য বইটাকে অনুসরণ করে তোমাদের অ্যাসেম্বলি যে বর্ণনাটা চেয়েছে সেটা তোমরা লিখে ফেলতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং এখানে অবশ্যই তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব, ব্যবহার এবং ক্ষতিকর প্রভাবটা অবশ্যই উল্লেখ করবে। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমাদের কাজে লাগবে, এবং যদি তোমাদের এটা কাজে লাগে তা অর্থাৎ এই আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুস্থ থাকো সবাই, নিরাপদে থাকো।